শ্যাম এসেছে। তো আমাদের গ্রামের পরিবেশটা আমি তুলে ধরতে চাই। এই যে মেন রোড, এই মেন রোডটা অর্থাৎ এইভাবে ধুলে থেকে আসছে। এই মেন রোডটা, এখানে একটা ব্যাক আছে, ব্যাক হয়ে সাপের মতো ব্যাক হয়ে ইসকন মন্দির দিকে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, যে দেখতে পাচ্ছেন আম গাছটা, এটা আমার আম গাছ। এই আম গাছে ফল হয়, তো আম গাছে যা ফল হয় আমি আম পারি না, আমগুলো খেতে খুব ভালো। তো আমাদের গ্রামে কিছু ছোট ছোট বালক আছে, এই মানে দশ বারো বছর থেকে শুরু হয়েছে, মানে আর কি যারা দাদাগিরি মারতে পারবে আমার সঙ্গে, এই 16-17 বছর পর্যন্ত, মানে এরকম বড় হতে হতে 16-17 বছর 18 বছরের ছেলেরা এখানে সুন্দর সুন্দর মাস্টারমশাই আছে, ভালো ইংলিশ বাংলা পড়ায়, মানে টিউটর হোম আছে। তো ছেলেগুলো আসে, এসেই আমার গাছের বড় বড় আমগুলো দেখতে পায়, আর আমগুলো চুরি করার জন্য খুব ছটপট ছটপট করে। তো আমগুলো ওরা চুরি করে, আমি আমগুলো রেখে দিচ্ছি চুরি করার জন্য, তার কারণ আমগুলো হবে। আর আমার এখানে একটা ক্যামেরা আছে, যদিও বা আমি ক্যামেরাতে কখনো দেখি না আম চড়তে, দেখলেও বসে আনন্দ পাই কে কে আমার কাছে আম চুরি করছে, ওটা আমি দেখে আনন্দ পাই। তো তার মধ্যে দেখেছি 5-7টা, হ্যাঁ বাবা ঠিক আছে, 5-7টা বালক আছে, তার মধ্যে বালিকারাও আছে, আমাকে গুরু বলে ডাকে, আবার আমার আম গাছে আমও চুরি করে। আর শ্যাম একটু এদিকে এসো, এই জায়গাটা দেখো, এই যে বসার জায়গাটা, এই জায়গাটা দেখছেন ওরা লাইন দিয়ে বসে থাকে, আর নানা রকম গল্প টল্প করে, আনন্দ করে, আর আম চুরি করে আমের সময়। তা আমটা চুরি হবে, আমটা চুরি করবে, এটাই আমার অর্ডার। আম খাবে, ওরা চুরি করে খাওয়ার পর যে আমটা থাকবে সে আমটা থাকবে গাছে, নিচের দিকটা খেয়ে নেয়, উপরের দিকটা থেকে যায়। তো ওই আমগুলো পরবর্তীকালে আমি পারি না, ওই আমগুলো কিছু আম ভগবানকে দিয়ে আসি, কিছু আম এই সামনে একটা মন্দির আছে এইদিকে দিই, যেখানে যেখানে দিলাম ভগবানের সেবায় লাগে, চাটনি হয় ভালো। পরবর্তীকালে এই আমগুলো প্রথম রথটা যখন চলে যায়, শেষ হয়ে যায় সমস্ত আম, প্রথম রথ শেষ উল্টো রথের আগে, মানে প্রথম রথ শেষ উল্টো রথে, প্রথম রথের দুদিন পরে আমগুলো আমি পারি, দিয়ে আমগুলো পাকিয়ে ভগবানকে দিই, গ্রামের লোকজনকে দিই, তারপরে যেটুক বাঁচে সেটুক আমি বাড়িতে রাখি। তো এই আম গাছটা এত ভালো আম হয়, একটা সময় এই আম গাছটার অকাল মৃত্যু হয়ে যাচ্ছিল, মানে এই জায়গার যে মালিক সে আম গাছটা কেটে ফেলতে চেয়েছিল জোরপূর্বক। তো আমি তাকে যুক্তি দিলাম, গাছের 350 আম আছে, কম করো, তো এখন যদি আম গাছটা কেটে দেন, ফরন তো গাছ ফল আছে নষ্ট হয়ে যাবে। যা হোক, আম গাছটা প্রাণে বেঁচে যায়, তারপরে আম গাছটা রক্ষা পায়। তো সেই আম তো আজও ভগবানের সেবায় লাগছে, ভক্তরা পাচ্ছে। থ্যাংক ইউ। আরে বাবু, গোবিন্দ বাবু সোজা গিয়ে পাশ সাইড বৈকুণ্ঠ ভবন। ওটা তো আমাদের এখানে প্রচুর লোকজন আসে, এই মায়াপুর ধামে সারা পৃথিবীর লোক এখানে আসে। তো এই ব্যক্তিরা মায়াপুরে জায়গা জমির প্রচুর দাম, মায়াপুরে জায়গা জমি বর্তমানে নেই, আর যদি থাকে দুই একটা জায়গা, প্রচুর দাম, প্রচুর দাম, প্রচুর দাম, যা সবাই কিনতে পারবে না। যাদের মিলিয়ন্স মিলিয়ন্স ডলার আছে, টাকা আছে কোটি কোটি, তাদের পক্ষে সম্ভব, প্রথম কথা। দ্বিতীয় কথা, জায়গা নেই। তো এই সমস্ত ভক্তরা যখন মায়াপুরে আসে, সবাই চায় আমরা মায়াপুরে থাকবো, মহাপ্রভুকে দর্শন করবো, এবং মহাপুর গঙ্গা স্নান করবো, বৈষ্ণব দর্শন করবো, কীর্তন শুনবো, সবারই ইচ্ছা। তো এই যে দেখুন, সে সোজা গিয়ে বাঁ দিকে ডান দিকে, তারপরে এই যে স্বপ্ন নীর, এরকম বড় বড় যত অট্টালিকাগুলো দেখছেন, এরকম অট্টালিকা এইদিকে দেখাও সব আছে। তো এই অট্টালিকাগুলো বুকে ভাড়ায় চলে, কেউ ফ্ল্যাট বিক্রি করেছে, যেমন এই স্বপ্ন নীলের যে মালিক ছিলেন, ওনাদের জায়গা, ওনার পিতার জায়গা আমরা কিনেছিলাম। তো 2000 সালে বাড়িতে এন্ট্রি নিয়েছি আমি, তারও 3 বছর আগে জায়গা কেনা ছিল, বাড়ি করতে সময় লেগেছে। 2000 সালে 1999 সালে বাড়িতে আমি ঢুকেছি,
তো অনেক দিন ধরে আছি, তখন আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, এত লোকজন ছিল না, তখন পাড়াতে একা থাকতাম। সামনে দুটো ছেলে আছে, তো তাদের সঙ্গে আমি ঘুরতাম কখনো কখনো, তো সবসময় ঘুরতাম না, কদাচিৎ সন্ধ্যাবেলা এক জায়গায় বসে গল্পটল্প করতাম। মানে এখানে কোনো পাড়ার ছেলে ছিল না, যুবক। মন্দিরে যেতাম, কীর্তন করতাম, বাড়িতে পোষাতাম, শুয়ে পড়তাম, আর মোটর সাইকেলে ঘুরে বেড়াতাম দূরে দূরে ছেলেদের সঙ্গে। এখন চারিদিকে নগরী আর নগরী প্রচুর লোকজন চলে এসেছে, তো অনেক ভক্ত আছেন যাদের ইচ্ছা মায়াপুর ধামে থাকবো, একটা ভালো ঘর চাই, পরিবার নিয়ে থাকবে, রুম ভাড়া। বুঝতেই পারছেন আধুনিক যুগ, সব কিছু জিনিসের দাম বেশি, তারা ভাড়া থাকে, কেউ ফ্ল্যাট কিনেছে, এইভাবে জীবনযাপন। আর যদি বলেন মানুষ আছে কীরকম কীরকম, সারা ওয়ার্ল্ডের মানুষ আছে, পৃথিবীতে যত রকম দেশ আছে সমস্ত দেশের মানুষগুলো আছে। আমাদের গ্রামে ওয়েস্টার্ন পৌরা থাকে, জার্মানি, জাপান, রাশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্যাংকক, আমেরিকা, বিভিন্ন দেশের ভক্তরা এখান থেকে যায় আসে, সবাই থাকে। এই রুমগুলো যে বিল্ডিংটা দেখছেন ঢাকা, কিন্তু দোল পূর্ণিমার সময় পরিপূর্ণ হয়ে যায়, বেশিরভাগ সময় বিদেশিরা থাকে দেখি। সে ফেস্টিভ্যাল টাইম মায়াপুরের শ্রেষ্ঠ প্রোগ্রাম গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল, অর্থাৎ শ্রীমান চৈতন্য মহাপ্রভুর যে জন্ম উৎসব, সে তাকে দোল পূর্ণিমা মহোৎসব বলে। সেই মহোৎসবে সারা পৃথিবীর লোক আসে, ওনারা থাকে। যা হোক, এটা ছিল আজকে আমাদের গ্রামের দৃশ্য। অনেকের প্রশ্ন, ভক্তরা যে সমস্ত গ্রামগুলো থাকে সেই গ্রামগুলো দেখতে কেমন হয়, কারণ আপনারা দূরে থাকেন, আসেন মহাপুর দর্শন করেন কিছু সময়ের জন্য, তারপরে চলে যান। তা আমি চেষ্টা করব এই গ্রামগুলো ঘুরে ঘুরে ভিডিও কালেকশন করে আপনাদেরকে দর্শন করাবো। ওকে, জয় শ্রী কৃষ্ণ, হরে কৃষ্ণ।